আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। আজকে একটা আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা যুবক ভাইয়া আছেন, এখনও বিয়ে শাদী করেন নাই, তাদের একটা সুন্দর ভালো পরামর্শ দেব বা তাদের একটা উপদেশ দেব। এই যে আমি এখন দেখানোর চেষ্টা করতেছি, এই দেখেন, এই যে আমার শ্বশুরবাড়ি থেকে এই যে এইগুলা দিছে, এই দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়ারডোব। আপনার ভাবি তো মনে করেন যে এখন গরমে বাঁচে না, বুঝছেন, মানে এখন বেশি জ্বালা, বুঝছেন। শ্বশুরবাড়ি থেকে যদি কোনো কিছু নেন না, এটার খুঁটা শুনতে শুনতে ভোর কাছে জীবনটা তেজপাতা হয়ে যাবে। এর জন্য বলতেছি, যারা বিয়ে শাদি করেন নাই, অবশ্যই শ্বশুরবাড়ি কোনো জিনিস ঘরে তুলবেন না, বিশেষ করে এই যে ফার্নিচার মার্নিচার, এই যে এই যে এই যে এটা তিনটা জিনিস দিছে, দেওয়ার কথা ছিল বিয়ের ভিতরে, দেয় দিছে 3.5 বছর পরে। এখন তো আপনার ভাবির গরমে থাকাই যায় না। এই যে ছেলের বয়স হয়ে গেছে আপনার হচ্ছে 2.5 বছর, আর এখন তো মনে করেন যে ওর গরমে বাড়িতেই থাকা যায় না, সবসময় ক্যাস ক্যাস আবিধাবি এটা ওটা সবসময় ফোটা দেয়। এর জন্য যারা বিয়ে শাদি করছেন, যারা তাদের তাদের তো বলতেছি না, যারা করেননি তারা তাদের বলতেছি, অবশ্যই শ্বশুরবাড়ি কোনো কিছু আপনারা ঘরে ঢুকাবেন না, নাহলে আপনার বর মনে করেন যে পাওয়ারে ঘরে থাকাই মুশকিল। এই দেখতে পাচ্ছেন, এই যে একটা জিনিস দিছে, এই যে মানে তিনটা সোফা সেট, আর এই যে একটা এই যে কাছের ইথোয়ার, আর একটা এই যে ওয়ার্ডরোব, দেখছেন। অবশ্যই মনে রাখবেন ভাই, বিয়ে করার সময় আপনারা চিন্তা ভাবনা করে জিনিসপাতি নিয়ে আসবেন। শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু আনার আগে ভাইবে চিন্তা, তারপরে আনবেন। কি বাবা, এই যে সবাই বলো হাই, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বলো আসেন, আমাদের বাড়িতে সবাই বেড়াই যান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সব যুবক ভাইদেরকে আপনারা জানার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। যারা ফেসবুকে দেখে দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কি বাবা কাঁদতেছো কি লেগে? আর আব্বু এখন কাঁদতেছে, ভালো আছেন হয়তো, পরে আবার আসবো। আল্লাহ হাফেজ।